আলাইকুম স্বাগতম জানাচ্ছি নিউজ টিভি নিয়মিত সংবাদে আপনাদের সাথে আছে আমি বকুল আক্তারিতি সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কালী হাতির সাংবাদিকদের কর্মবিরতি মেহেদি হাসান চৌধুরী টাঙ্গাইল প্রতিনিধি জানান টাঙ্গাইলের কালীহাতি উপজেলার সিনিয়র সাংবাদিক তুফাজ্জল হোসেন তুহিনের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করায় বৃহস্পতিবার দুপুরে কালীহাতি খিলদা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার প্রশাসনের সকল প্রকার সংবাদ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে কালিহাতি প্রেস ক্লাব উপজেলার যদুরপাড়া গ্রামের রেহানা পারভিনের স্বামী হাফিজুর দুলাল সরকার দীর্ঘদিন জামাত ওমান প্রবাসী সম্প্রতি তিনি বাড়িতে এসে আত্মগোপন রয়েছেন বলে স্থানীয় লোকদের মুখে শুনে সাংবাদিক তুহিন বিষয়টি প্রশাসনকে অবহিত করেন উপজেলার প্রশাসন ঘটনাস্থলে গিয়ে প্রবাসীকে না পেয়ে ক্ষিপ্ত হয় পরে স্থানীয় একটি মহলের প্ররোচনায় ওই প্রবাসী স্ত্রী রেহানা পারভিন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেন এই ঘটনার প্রতিবাদে কালীহাতি প্রেস ক্লাবের সকল সাংবাদিক উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেন এসময় সময় কালীহাতি প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম মিয়া সাধারণ সম্পাদক দাস পবিত্র সহ সকল সাংবাদিক উপস্থিত ছিলেন করেছেন এটা আমরা জানি এটা সাজানো এবং একটা নাটক সাজিয়ে আমাদের সেই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি একটা মামলা দিয়েছেন একজন সাংবাদিক তুপাজ্জুল হোসেন তুহিন সাহেবের বিরুদ্ধে দাদাবাজির যে মিথ্যা মামলা প্রশাসন নিয়েছে এই জন্য কালিহাতি প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই তার প্রেক্ষিতে আজকে আমাদের কর্মসূচির প্রথম দিন সেই ধারাবাহিকতায় প্রথম দিনে আমরা কলম বিরতি এবং উপজেলা প্রশাসনের সকল নিউজ যে কোনো প্রোগ্রামের নিউজ আমরা করব না এটা আমরা सम्मिलित भावे सिद्धांत এবং পরবর্তীতে আমাদের এই কর্মসূচি আমাদের এই আন্দোলন আরো জোরালো ভাবে আমরা সম্মিলিতভাবে উপস্থাপন করব সারা বিশ্বে সকল দর্শকদের জানাই স্বাধীন বাংলা নিউজ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা আমাদের মাঝে থাকলে আপনি ঘরে বসে সারা বিশ্বের সকল সংবাদ সবার আগে আপনাদের মাঝে উপস্থাপনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি শুধু একবার আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন আমাদের সকল প্রকার পছন্দের বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে আমাদেরকে কমেন্ট করুন স্বাধীনতা নিউজ টিভির সব ধরনের আলোচনা সমালোচনা সদরে গ্রহণ করুন এবং উৎসাহিত করুন অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন এটা আইনগত দণ্ডনীয় অপরাধ আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে সংবাদটি শেয়ার করুন কমেন্ট করুন আমাদের চ্যানেলটি ফেসবুকে পেজ সার্চ করুন স্বাধীনতা নিউজ টিভি ইউটিউবে সার্চ করুন স্বাধীনমালা নিউজ টিভি সবার আগে সব খবর পেতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ ডট নিউজ টিভি ডট কম